মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে আন্দোলন বা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটাতে পারে এমন রাজনৈতিক শক্তি বিএনপি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেন বিএনপি আওয়ামী সরকারের পতন ঘটানোর ক্ষমতা রাখে না এটা বঙ্গবন্ধুর দল এটা শেখ হাসিনার দল এই আওয়ামী সরকারকে শেখ হাসিনার সরকারকে আন্দোলন করে গণ ঘটানোর মতো শক্তি বিএনপি বা অন্য শক্তি নেই তারা এই সরকারের পতন ঘটানোর ক্ষমতা রাখে না আমরা এটা বঙ্গবন্ধুর দল শেখ হাসিনার নেতৃত্বে আমরা বর্তমান সরকারে আছি এই সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি জামাত বা একাত্তরের শক্তি তাদের কারণ নেই এই শক্তি তারা তাদের এই আন্দোলনটা বিফলে গিয়েছে আবারও বিফলে যাবে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাইক চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপির সমালোচনা করেন মাহবুবুল আলম হানিফ বলেন বিএনপি এখন পাকিস্তানিদের দোষর হিসেবে কাজ করছে এই বিএনপি এবং তারাই একাত্তরের সেই রাজাকারদের পাকিস্তানিদের দোষ হিসেবে এখন কাজ করছে এরা স্বাধীনতা সার্বতের বিরুদ্ধে এরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এরা দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে আজ তারাই সকাল বিকাল গণতন্ত্রের ছবক দেয় বলেও মন্তব্য করেন তিনি